हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो लास्ट 8-9 मास प्राय 7-8-9 मास मत कोनो चैनले वीडियो आसेनी लॉकडाउन एर जोन्नो। लास्ट गेछिलाम घुरते राजगीर, तारपरे ईस्ट वेस्ट मेट्रो ब्लॉकटा बानाई। तो तारपर एतदिन परे कोनो वीडियो आसेनी चैनले लॉकडाउन एर जोन्नो। टाइटल देखे वीडियो बा थंबनेल देखे तोमरा सबाई बुझेई गेछो कोथाय जाच्छी आजके। यस, आजकेर ब्लॉग होच्छे शान्तिनिकेतन। তো শান্তিনিকেতনে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখার জিনিস আছে, ট্যুর প্ল্যান কি করে করবে, সব ডিটেইলসে জানাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো। হে গাইস, আমি তুহিন, তোমরা দেখছো যাযাবর। তো চলো লেটস গো। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। কি কি দেখবেন? কঙ্কালীতলা মন্দির, কোপাই নদী, সোনাঝুড়ি, বাহামনির বাড়ি, প্রকৃতি ভবন এবং খোয়াইয়ের হাট। এছাড়া এখানে রয়েছে সৃজনী, ছাতিমতলা, আনন্দভবন এবং মিউজিয়াম। কোভিডের জন্য আপাতত এই জায়গাগুলি বন্ধ রয়েছে। কীভাবে যাবেন? ট্রেনে যেতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে মোটামুটি অনেক ট্রেন রয়েছে, টিকিটও অ্যাভেলেবেল থাকে। বাসে যেতে হলে কলকাতার এসপ্ল্যানেড থেকে বাস অ্যাভেল করতে পারেন, কিন্তু টিকিট আপনাকে আগে থেকে WBTC এর ওয়েবসাইট থেকে অনলাইনে কাটতে হবে। কোথায় থাকবেন? শান্তিনিকেতন একদিনেই ঘোরা হয়ে যায়, কিন্তু যদি কেউ স্টে করতে চান তাহলে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। ট্রেন থেকে নেমে টোটোওয়ালাদের বললে ওরাই নিয়ে যাবে আপনাকে কোনো ভালো হোটেলে। কত খরচ? যদি ট্রেনে যান তাহলে যাতায়াত মিলিয়ে প্রায় 200-এর ওপরে খরচা পড়বে, এবং যদি বাসে যাতায়াত করতে চান তাহলে যাওয়া এবং আসা মিলিয়ে খরচ পড়বে প্রায় 700 টাকার কাছাকাছি। এবং যদি স্টে করার প্ল্যান করেন তাহলে হোটেল খরচা পড়বে 1,500 থেকে 2,000-এর মধ্যে। এছাড়াও আপনাকে টোটো ভাড়া করতে হবে স্টেশন থেকে, যে আপনাদের পুরো শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবে। সেখানে টোটোওয়ালার কাছে খরচা হবে 1,000 থেকে 1,500-এর মধ্যে। খাওয়ার দোকান বা হোটেল এখানে অনেক রয়েছে, তবে দুপুরের লাঞ্চের জন্য বেস্ট অপশান হবে রামশ্যাম। এখানে মোটামুটি ভেজ মিল নিলে 150 এবং এক্সট্রা কোনো ডিশ নিলে সব মিলিয়ে 300-এর মধ্যে হয়ে যাবে। এটি খোয়াইয়ের হাটে অবস্থিত। হোটেল না নিতে চাইলে একদিনে শান্তিনিকেতন ঘোরার জন্য 1,000 টাকা যথেষ্ট। ট্যুর প্ল্যান: সকালের ট্রেনে প্রায় 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বোলপুরে। তারপর একটা টোটো রিজার্ভ করে পুরো শান্তিনিকেতন ঘুরে নিন। ঘোরা হয়ে গেলে বিকেলের ট্রেনে ফিরে পড়ুন কলকাতা। তো গাইস, আজকে ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে, আর বেল আইকনটা প্রেস করে দাও নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য